নমস্কার বন্ধুরা, জয়ন্তী সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই প্রচণ্ড গরমে আমাদের সকলেরই ঠান্ডা শরবত বলুন বা ঠান্ডা ড্রিঙ্কস খেতে সকলেরই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো মিল্কশেক, ঠান্ডা ঠান্ডা আমের শরবত তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করার জন্য এখানে তিনটে আমি পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন একটা মিক্সার জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো, আর দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো টক দই। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর দিয়ে দিচ্ছি বিট লবণ, অল্প করে লবণ দিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প করে চিনি। আমটা যেহেতু মিষ্টি তাই জন্য চিনিটা কম দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এই গরমে এইরকম আমের শরবত বা মিল্কশেক খেতে খুবই ভালো লাগে। এটা ছোটোদের খুবই পছন্দ হবে, ছোটো বড় সকলেরই ভালো লাগবে। আপনারা বাড়িতে তৈরি করুন এবং কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এখন আমি এটা মিক্সিতে দিয়ে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা আমের শরবত বা আমের মিল্কশেক তৈরি হয়ে গেছে। এখন ম্যাঙ্গো স্মুদি বা ম্যাঙ্গো শরবত বা আমের মিল্কশেক আমি দুটো গ্লাসে পরিবেশন করে দিচ্ছি। আপনারাও বাড়িতে তৈরি করুন এই গরমের সময়, ঠান্ডা ঠান্ডা ছোটো বড় সকলে মিলে খান। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ আসি, আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।